গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও তো ভালো আছি। যাই হোক, আপনারা জানেন সকাল মানেই আমার রান্না শুরু, তাই চাটা খেয়ে নিলাম। মানে বর এখনও সকালবেলা ঘুম থেকে ওঠেনি, অন্যদিন সকালবেলা উঠে পড়ে, কী হলো কী জানি, আজকে সকালবেলা এখনও ঘুম থেকে ওঠে না, ওপরে এখনও ঘুমাচ্ছে, আমি এখনও ডাকতে যাওয়ার টাইম পাইনি। ছোটো মেয়েটা আবার পড়তে যাবে, তাড়াহুড়ো করে যে দুধটা জাল দেবো বলে তাড়াতাড়ি মানে চলে এলাম আর কি, যে দুধটা জাল দিতে হবে, ঠান্ডা করতে হবে, তারপরে যাই দুধ জাল দিয়ে চাটা করে নিলাম। সাতটা স্টুডেন্টরা পড়তে আসবে, তার জন্য কি আমাকে 6:30টার মধ্যেই চাটা খেয়ে নিতে হয়, আর আধ ঘন্টা মাত্র টাইম রান্না, তারপর থেকে পড়ানো শুরু, তো যতটা হয় ছেড়ে রাখি, তারপরে দুটো কাজ একসঙ্গেই করি। যাই সেদিনকে দেখেছিলেন যে একটা বড় রুই মাছ, নেহের মাছ আর চিংড়ি মাছ এনেছিল, আর একটা কই মাছও ছিল, তো কই মাছটা ঝোলে দিয়ে দিয়েছিলাম, আর ওই রুই মাছ থেকে কিছু দিয়েছিলাম, আর দু পিস ওই রুই মাছের দু পিস আছে, আর মাছের পেটে না এই বর্ষাকাল তো বেশ অনেকটা ডিম ছিল, খুব অনেকটা নয়, ওই ডিমের চাটনি খেতেও মেয়েরা ভালোবাসে আমড়ে দিয়ে, তা আজকে বলি চাটনি আর করবো না, পটল দিয়ে আলু দিয়ে আর ওই মাছের ডিম দিয়ে তরকারি খেতে নাকি বেশ ভালো লাগে। তো দু পিস মাছ আছে আর মাছের ডিমটাকে একটু বড় বড় করে ভেজে নেবো, এখন বড়ার আকারে, আর একটু মাখামাখা তরকারি করবো, আমার মনে হচ্ছে খেতে ভালো লাগবে। যাই অনেকে দেখি মানে পটলটা একটু লম্বা লম্বা ফালি করে কাটে, আমি আর একটু এরকম করে কাটি, তবে একদিন ওই ফালি করে তরকারি করে খেয়ে দেখবো, আমার মনে হচ্ছে ওইটাই বেশি খেতে ভালো আর কি। যাই হোক বন্ধু, নিহের মাছটাকেও বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আজকে নিহের মাছটাও তরকারি করবো, মানে ঝুড়ো ঝুড়ো ভুজিয়ে মতো টাইপের, একদম শুকনো শুকনো, আর হচ্ছে পটল আলু দিয়ে আর মাছের মাছ দু পিস আছে আর মাছের ডিমটা দিয়ে একটু তরকারি করে নেব। তা আজকে টিফিনে তরকারি সেরকম কিছু বসাবো না, একটু আলু সিদ্ধ করে নেবো ভাবছি, করি তো সবার সব দিন সমান থাকে না, হ্যাঁ যেরকম বুঝি সেরকম করি, কোনো দিন আলু তরকারি, কোনো রকম একটু সবজির তরকারি, কোনো দিন একটু আলু সিদ্ধ, এইরকম এই যে মাছের ডিমটা অল্পই দেখেছেন, একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। আমরা মেয়েরা আমরা চেষ্টা করি একটু কম সময়ে একটু কম তেল কীভাবে রান্না করা যায়, সত্যি কথা বলছি আমি বেশি তেল খাই না, খুব কম তেলে রান্না করি, তবে পটলটা তো একদম খুব কম তেলে ভাজলে হয় না, পটলটা একটু বেশি তেলেই ভাজতে হয়, যেটা একদম দরকার নেই সেখানে একদমই দিই না, আমরা চাই একটু সময়। আর জানেন তো সকালের দিকে কাজের চাপ প্রচুর, সকাল 10:30-10:30 ভেতরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, ঠিক কথা, কিন্তু না একটা রান্নাঘরটা পুরো একদম নৈনেতুর হয়ে থাকে, একদম খুব বাজে অবস্থা হয়ে থাকে, সে দেখাবার মতো অবস্থা নেই। যাই হোক, দেখেছেন কীভাবে রান্না করেছি, সময়টাকে সময়ও কম, সময়টাও বাঁচবে আবার গ্যাসটাও বাঁচবে আর তেলটাও বাঁচবে। আসল কথা কী জানেন তো, এই যে মাছের ডিম না বেশি তেলে ভাজা যায় না, দেখবেন বেশি তেলে ছাড়লেই ফ্যাট ফ্যাট করে সব খেতে চলে যাবে চারদিকে, একদম কম তেলে ভেজে একটু উল্টে নিয়ে একবার উল্টে নিয়ে তারপরে একটু বেশি তেল দিলে কিছু হয় না, কিন্তু প্রথমেই যদি অনেক তেলে দেওয়া হয় না তাহলে ফেটে চলে যায় পুরো সব, কিছুই অবশিষ্ট থাকবে না। যাই হোক, মোটামুটি সময়টাও কম লাগলো, গ্যাসটাও কম বাঁচলো, আবার সরষের তেলটাও কম লাগলো সব দিকে, আমরা তো এইভাবেই চলি না, মেয়েরা এইভাবেই সংসার করি।
এরপরে যদি একটু বেশি তেল দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, মানে প্রথমেই কিন্তু বেশি তেল দেওয়া যাবে না। অবশ্যই আপনারাও ভাজেন জানেন, যাই হোক বন্ধুরা পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিই সব কটাই। ব্যাস এই দু পিস মাছ ছিল, এই মাছ দুটো দিয়ে দিই। আমি না সবসময় এই সিলভারের ডেজকি সিলভারের বড় বাটিতে রান্না করতে ভালোবাসি, কেন বলুন তো বাম দিকে কী করি বলুন তো, এই ডান দিকে কড়াতে কষে নিয়ে বাম দিকে চাপিয়ে দিই। সিলভারের করা হলে কোনো ডেজকি হোক বাটি হোক কোনো অসুবিধা হয় না। এই যে এই সিলভার ডেজকিটা দেখতে খারাপ হোক কিন্তু আমার অনেক কাজের জিনিস, এটা এতে করে পটলের তরকারিটাকে কষে নিয়ে আর বাম দিকে চাপিয়ে দেবো, দিলে আমার অনেকটা কাজ কিন্তু সুবিধা হয়ে যায়। আমি ওই জন্য খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না করতে পারি, আর এইদিকে আবার একটা অন্য কিছু বসিয়ে দিতে পারবো। আর যদি সিলভারের না হয়, যদি স্টিলের হয় তাহলে কি অসুবিধা হবে বলুন তো, এই তলার দিকে ধরে যাওয়ার ভয়টা থেকে যায়। স্টিলটা তাড়াতাড়ি ধরে যায় কিন্তু তলার দিকে, মানে তলারটা সবসময় নাড়তে হয়। আমি জানি বেশিরভাগ দেখুন স্টিলটার ভয়, তো আমার বার করতে একটু লজ্জা পায়, আপনাদের দেখাতেও লজ্জা পায়, কিন্তু সত্যি বলছি খুব কাজের জিনিস এই সিলভার। সিলভারের ডেচকি বলুন, সিলভারের বড় বাটি বলুন, খুব কাজের এগুলো। এই যে আপনারা নিহারে মাছ কী করে রান্না করেন আমি জানি না, তবে আমি কিন্তু একদম ঝুরঝুরি করে রান্না করছি। আগে না আমরা নিহারে মাছ এইসব গঙ্গার মাছ কিছু খেতাম না, গঙ্গার মাছ বলতে শুধু পমফ্লেট হালুয়া আর ইলিশটাই খেতাম। এখন আমরা যেখানে চলেছি এই যে আলু ভাজাটা দেখেছেন তো, এই যেটা টিফিনের তরকারি, টিফিনের আলু, আর যে আলু ভাজাটা এটা কিন্তু এই নিহেরে মাছের সঙ্গেই যাবে। এই নিহেরে মাছটাকে না মশলা দিয়ে ভালো করে কষে একদম যখন একদম শুকনো নামে নেওয়ার টাইম হয়ে আসবে তখন এই আলু ভাজাটা ওর মধ্যে মিক্সড করে দিতে হয়। দিয়ে দু মিনিট এই যে ঝোলটা নামিয়ে নিলাম দেখেছেন, ওদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিতে হবে। এই হচ্ছে সিলভারের জায়গায় রান্না করার সুবিধা আর কি। যাই হোক, আগে কিন্তু আমরা কী করতাম বলুন তো, যখন এই মিক্সার ছিল না, মিক্সার যখন ছিল না মিক্সার মেশিনটা, তখন আমরা পেঁয়াজটাকে ভেজে তার উপরে মাছ দিতাম, বা কোনো তরি তরকারিতে যদি পেঁয়াজ দিতে হতো তাহলে দিতাম। এখন যে মিক্সার মেশিন হয়ে যাওয়ার সুবিধা কী হয়, পেঁয়াজটা টমেটোটা সব কিছুই আমরা পেস্ট করে দিচ্ছি, এতে কী হচ্ছে তেলটা আরও অনেক কম, আরও অনেকটাই কম লাগছে। পেঁয়াজটা ভাজতে গেলে কিন্তু, পেঁয়াজ টমেটো ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগবে। এর সঙ্গে দিচ্ছি এক্সট্রা করে, আর কোনো এর জন্য কোনো তেল দিতে হচ্ছে না এক্সট্রা করে, এটাই সুবিধা। যাতে একটু যে কোনো তরকারিতে, ফুলকপির তরকারিতে বলুন বা যে কোনো তরকারিতে বলুন, যদি পেঁয়াজ রসুন দিতে হয় বা পেঁয়াজ টমেটো দিতে হয় সেটাকে তো আর এক্সট্রা করে ভাজতে হচ্ছে না, মিক্সিতে পেস্ট করে দিলেই তেলও কম লেগে যাচ্ছে গ্যাসটাও কম লেগে যাচ্ছে। আর যাই হোক সবই আপনাদের দেখে শেখা, আমিও তো আপনাদের ফলো করি না। যাই হোক বন্ধুরা, ওদিকে আলু সিদ্ধটাও হয়ে এলো, আর এদিকে নিহারি মাছের কষাটা হয়েছে। এই যেইভাবে একটু কাশ্মীরি মিরচি দিচ্ছি, কেন কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো, ব্যাস এই একদম শুকনো শুকনো হচ্ছে, এর মধ্যে এবার আলু ভাজাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর একটু গরম জল করে নিয়েছি জানেন তো, একটু সার দিয়ে কাজ হলে গ্যাসেই গরম করি, কাঠের উনুন তো নেই, গ্যাসেই সব কিছু করি। এই যে সাদা, এই যে মানে শাড়ির প্রিন্টের সঙ্গে যে সাদা ভাবটা থাকে না, এটা ভীষণ নোংরা হয়, কালো কুচকুচে হয়ে যায়, নাহলে হলুদ তেল মশলার দাগটা বেশি থেকে যায়। আমি খুব একেবারে ওই রকম পড়াতে বা রান্না করছি হয়তো, দা কেউ ডাকলো, স্টুডেন্টে ডাকলো, দিদি একবার এসো না, আমি সঙ্গে সঙ্গে কী করবো বলুন তো, সেই হাতটা নিয়ে কাপড়ে মুছে দেবো। একবারও তখন মনে থাকে না যে সাদা শাড়িটার কী অবস্থা হবে, কিন্তু তা হয়ে দাগটা হয়ে যাওয়ার পর তখন খুব মনে আফসোস হয় যে একটা গামছা বা টোয়ালে রাখলে ভালো হতো। আর এই দাগগুলো না সহজে শুধু সার দিলে জানে, একটু গরম জল করতেই হয়, একটু কষকষে করে গরম জল করে নিয়েছি। আর এই শাড়ি খুব লুটিয়ে পড়ি তো, ওই তলার দিকটা না খুব নোংরা হয়, তাই একটু গরম জল করে নিতে বাধ্য। মেয়ে স্কুলের জামাগুলো দিয়ে গেছে, এগুলো তার গরম জল দেবে না, ওগুলো একটু অন্য জায়গায় আবার ফের ভেজাতে হবে। আর এই গরম জলটা দেখে কী মনে হচ্ছে বলুন তো, যে মশলার জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, এই একটুখানি যাই কিছুতে ভিজে এটা যদি একটু গরম মশলার জায়গাগুলোর মাথাগুলো পরিষ্কার করে নেয় না, খুব সুন্দর পরিষ্কার হয়।
যাই হোক বন্ধুরা, এখন ভিজানো থাক, পরে কাচবো। গরম জল যদি একটু বেশি থাকে না, মোর দেখে মন ছকছক করে, কী ভেজাবো কী ভেজাবো, এই গরম জলটা কী দেবো। এইভাবে কাচতে কাচতে নয় অনেকটা কাঁচা হয়ে যায়। এবার এই কাঁচা আর তিনতলায় মিলতে যাওয়া কী যে কষ্ট, কী বলবো। আর এই তো আকাশের ওয়েদার, কখনো রোদ কখনো মেঘ, নিচে সাহস করে দিতেও পারি না, সারাদিন থাকলেও শুকনো হবে না। এবার ছাদ ভর্তি করে দিলে একেবারে এক ঘন্টা রোদে থাকলে মোটামুটি শুকনো হয়ে যাবে, রসটা তো শুকনো হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখন ভেজানো থাক। আরও কি গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 4টে বাজে, দেখলেন তো অনেক কিছু কাঁচা কুচি সব কিছু করলাম, তার মধ্যে ছোটো মেয়ের পড়া ছিল, তাকে তাড়াহুড়ো করে খেতে দিলাম। আর আজকে খেতে দিতে সে খেয়ে দিয়ে চলে গেল, বড় মেয়ে খেয়ে দিলাম। তারপর আমি এই খাওয়া দাওয়া করে সব পরিষ্কার পরিষ্কার করে এই আধ ঘন্টা নাগাদ বিছানায় এসে বসেছি। তাই ভাবছি এখানেই ব্লগটা শেষ করে দেবো, আর কিছু বলবো না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিও, অন্য কোনো নতুন কোনো ব্লগ নিয়ে। নমস্কার।